রবীন্দ্রসঙ্গীত দোহারের রবীন্দ্রনাথ। মোদের কিছু নাই রে নাই আমরা ঘরে বাইরে গাই, তুড়ি মেরে বলেছিলেন মানুষটি, বলেছিলেন আমি কেবল গিয়ে বেড়াই চাইনে হতে আরো বড়। আসলে তিনি তো নিজেই বলেছিলেন বাঙালি আর সব ভুলে যাক তার গানটা মনে রাখবে। তো এই গানের মধ্যে দিয়ে মানুষটি ভুবনকে দেখেছেন, জগৎকে দেখেছেন, দেখেছেন নিজেকে, দেখেছেন চারপাশকে। গানই তার মন্ত্র। গানে গানে যদি একবার সমস্ত বন্ধন টুটে যায়, যে বন্ধন ভেঙে ফেলতে চেয়েছেন রবীন্দ্রনাথ তার গানে গানে, তখন উতাল হাওয়া লাগে,
গানের পালে। তখন তাসের দেশে রওনা দেয় রাজপুত্র আর সৌদাগর পুত্র অলক্ষ্যকে পাওয়ার জন্য। তখন সমস্ত নিয়মকানুন ভেঙে যায়, তখন তারা ইচ্ছে মন্ত্র নেয়। তারা জানে সম্মুখেতে মরণ যদি জাগে করিনে ভয়, নেবই তারে চিতে। আমরা এবার একটু হাওয়া লাগাই আমাদের গানের পালে। চঞ্চল হই